welcome to my YouTube channel. আমি শ্রাবন্তি ব্যানার্জি এবং আমি কাকে নিয়ে আজকে ছাতে এসেছি দেখো। আমার সাথে দেখো কে আছে। আজকে আমি ওরে বাবারে আমার এঞ্জেল আমার বেবি তাকে নিয়ে আমি এসেছি ছাতে। আমি ছাতে এসেছি এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 5টা। তো এই সময়টাতে আমি আমার ছাতে আসি আমার বেবিকে নিয়ে পাখি দেখাতে। তোমাদেরকেও এই সময়টাতে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাবো প্রচুর কাক পায়রা কি সুন্দর সারি সারি হয়ে যায় এবং এটা দেখতে এত ভালো লাগে। হে বেবি হে বেবি। আচ্ছা ওর নাম হচ্ছে নোয়া। হে নোয়া। এবং ভালো নাম হচ্ছে রিশান। রিশান রিশান মুখার্জি। তো আমাদের লাস্ট 1.5 থেকে 2 বছরে করোনা যা অবস্থা এবং আমাদের বেবিকে নিয়ে কোনোভাবেই গিয়ে যে পার্কে নিয়ে যাব সেটাও সম্ভব হচ্ছে না। আশা করি সবটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো তোমাদের যাদের এরকম বড় ছাত আছে অবশ্যই ছাতের মধ্যে নিজেদের বেবিকে নিয়ে এসো। ওরা খুব এনজয় করে এবং স্ট্রোলারে করে তো আরও বেশি এনজয় করে। কেমন একটা গাড়ি গাড়ি ফিলিংও হয়। শীতকালটাতে মামুনি যেমন একটু দুপুর টাইমে ওকে নিয়ে এসে চেয়ারে করে বসে তো তোমরা এসে বসতেও পারো। এই সময়টাতে ছাতে ভীষণ এনজয় করবে ওরা কারণ আমরা যেহেতু চট করে বাইরে বেরোতে পাচ্ছি না। আচ্ছা আজকে এটা হচ্ছে ব্লগ, এটা আফটারনুন ব্লগই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার কারণ হচ্ছে যে আমার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। প্রথম যেটা শেয়ার করার আছে কীভাবে আমি নিজের বেবিকে সামলে মানে আমি তাদের কথাই বলছি যারা 24/7 বেবির সমস্ত কাজ করছো, বেবিকে নিজে একা হাতে সামলাচ্ছ। আমিও তাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তারপরেও আমরা কীভাবে সময় বার করতে পারি এক্সারসাইজের, আমার মনে হলো এটা আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ তোমরা যারা আমাকে চেনো যারা আমাকে জানো তারা জানো আমি কতটা ফিটনেস ফ্রিক। এবং এই তখন থেকে মানে যখন আমি টাইমটা বের করি তখন থেকেই আমার মনে হয়েছিল যে এরকম একটা ভিডিও আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমাদের সাথে শেয়ার করতে চাই। আর নাম্বার 2 হচ্ছে তোমাদের সাথে একটা ভীষণ ক্রিস্পি একটা তেলে ভাজা, ইয়েস, যেটা চায়ের সাথে খাওয়া যায় বাট হেলদি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। জাস্ট বেশ কিছুদিন আগে আমি বানিয়েছিলাম তো তখনই আমি সেটা তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এবং আমি তোমাদেরকে আমার জিমে নিয়ে যেতে চাই অনেক দিন পরে, প্রায় 2 বছর পর, করোনা প্রেগনেন্সি সবটা নিয়ে প্রায় 2 বছর পরে আমি আমার জিমে জয়েন করেছি। আমি আমার জিমে জয়েন করেছি তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো যে এতগুলো দিন পরে জিমে গিয়ে আমার এনার্জির কী অবস্থা। আমার পুরো এনার্জিটাই অনেকটাই ডিটোরিয়েট করেছে ও, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। কেটা ওর খুব আনন্দ হয়েছে আসলে এই সময়টাতে ছাতে আসলে ওর ভীষণ আনন্দ হয়। হি বিবি হি নোয়া হি নোয়া। ও সবে জিভ দেখাতে কি তোমার জিভ কই জিভ কই টাং কই টাং। পাখি পাখি আয় পাখি ময়নাটি আয় না জানা গান শুনি দর দর বনির গান নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখি বুলবুল পাখি ময়নাটি আয় না জানা শুনি দূর দূর বনের গান নীল নীল
সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা গান শুনিয়ে আয় পাখি পাখি আয় আয় পাখি বুলবুলি পাখি টিয়া পাখি ময়না কাকাতুয়া তোরা সব আয় আয় নয়ার সাথে খেলি খেলি করবি আয় কোথায় পাখি কোথায় কোথায় রে যেটা বলছিলাম যে তোমরা কি করতে পারো যারা আমার মতো নিউবর্ন সামলাচ্ছো, নিজেরা সামলাচ্ছো, যাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, কিন্তু প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে না এবার এক্সারসাইজ শুরু করতে হবে কিন্তু কোনোভাবেই সময় পাওয়া যাচ্ছে না। এভাবে আমি সময় বের করেছি। তো সত্যি কথা বলতে যে ডক্টর যখন মানে আমার ডক্টর যখন আমাকে বলে যে শ্রাবন্তী তুই কালকে থেকে এক্সারসাইজ শুরু করতে পারিস, তারপরেও কিন্তু বিশ্বাস করো আমার পুরো সময়টা ম্যানেজ করে আমার প্রতিদিনের কাজের মধ্যে রুটিনের মধ্যে এক্সারসাইজের রুটিনটা ঢোকাতে কিন্তু আরও 15 দিন লেগে যায়। কীভাবে করেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করতে চাই। সেই সময়টাতেই মনে হয়েছিল যে আমি তোমাদের সাথে শেয়ার করব যেভাবে আমি সময়টা বের করেছি। তোমাদেরকে 3টে টাইম রেখে দিতে হবে যে এটা নয়তো এটা, এটা নয়তো এটা, এটা নয়তো এটা, আমি এই সময়টাতে এক্সারসাইজ করবো। 6 উইকস পরে সমস্ত ডক্টররাই বলে দেন যে তোমরা এবার শুরু করতে পারো এক্সারসাইজ। তো আমি যেমন পুরোপুরি 1.5 মাস পরেই মানে হ্যাঁ 1.5 মাস পর থেকে এক্সারসাইজ শুরু করতে আমাকেও বলে, আমি তার কিছুদিন পর থেকেই শুরু করে দিই। তো প্রথমেই দরকার হচ্ছে তোমার ডাক্তার কবে থেকে তোমাকে বলছে তারপরেই তুমি এই রুটিনটা সেট করো। এবার আসি যে রুটিনটা আমরা কী করে সেট করতে পারি, মানে কীভাবে আমি টাইম বের করেছি এবং যেটা আমার শেডিউলের মধ্যে এখন কিন্তু রেগুলার ঢুকে গেছে। ওই যে বললাম 3টে সময় তোমাকে বার করতে হবে। আমরা মোটামুটিভাবে ধরো এখন বুঝে গেছি যে মানে সে কখন উঠছে সকালবেলা, কোন টাইমটা তার কোন রুটিনটা, সকালবেলা উঠে কোন সময়টা উঠে। আমি যেটা করেছিলাম যে আমার বেবি সকালবেলা উঠে আমি আগে ওকে ফিড করাতাম, ব্রেস্ট ফিড করাতাম, তারপরে ও আবার ঘুমিয়ে পড়তো। তো সেই সময়টা ওই যে আমি আধ ঘন্টার একটা সময় পেতাম সেই সময়টাতে শুরু করে দিয়েছিলাম, কখনো 10 মিনিটও পেতাম, হয়তো আবার জেগে যেত। তো তোমাদেরকে আমি বলবো যে আমরা প্রত্যেকেই মোটামুটি এখন বুঝে গেছি, যদিও আমার বেবির বয়স প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাস মানে 8 মান্থস প্লাস। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি 6 সপ্তাহ পর থেকে এক্সারসাইজ শুরু করতে পারো, যদিও প্রথমেই আমি বলবো ছোটো ছোটো স্টেপ করে শুরু করো। তো তোমরা এখন যেহেতু জানো যে তোমার বেবি ঠিক কোন সময়টাতে ওঠে, একটু আগে তুমি উঠে পড়ে শুরু করতে পারো, বা কোনো দিন একটু আগে তোমরা উঠে পড়ে শুরু করে দিলে কখনো যদি তোমার সাথে তোমার বেবি ঘুম থেকে উঠে যায় তো সেই সময়টাতেও তুমি তোমার বেবিকে ফিট করিয়ে শুরু করতে পারো। তো যেমন ধরো তোমার নিজের জন্য টাইম রাখলে 15 থেকে 20 মিনিট বা আধ ঘন্টা, এই আধ ঘন্টায় প্রথমে তুমি একটু প্রাণায়াম করে নিতে পারো, তারপর যখন আরেকটু সময় একবার উঁকি মেরে দেখলে যে তোমার বেবি তখনও ঘুমোচ্ছে একটু যোগা করে নিলে। আচ্ছা, কোনো দিন যদি সকালবেলা টাইম না হয়, আর একটা টাইম ওই জন্যই তোমাদেরকে ফিক্স করতে বলছি, সেটা হলো ধরো বেবিকে তুমি স্নান করিয়ে নিলে, খাইয়ে নিলে, বা ধরো তুমি যদি আগে স্নান করতে যাও, এরকম একটা সময় একটা 10 মিনিটের কার্ডিও সেশন করে নিতে পারো। কিছু না হলেও জাম্পিং জ্যাক্স করে নিতে পারো, একটু স্টেপ আপ করে নিতে পারো, এরকম ধরনের কিছু কার্ডিও তোমরা বাড়িতে করে নিতে পারো, ঠিক ওই সময়টাতে করে নিতে পারো। আর একটা যেটা মানে আমি যেটা করতাম যে এই দুটো টাইম ধরো কোনো দিন সকালে না পারলে দুপুরে করতাম, এবং যখন আমি দেখতাম যে দুপুরে এবং সকালে কোনো সময়টাতেই আমি অ্যাডজাস্ট করতে পারলাম না, তখন আমি রাতের একটা সময় ফিক্স করেছিলাম হাঁটার জন্য। এই সময়টা কিন্তু দারুণ, তোমরা এটা করে দেখতে পারো, এটাতে তোমরা অব্যর্থ রেজাল্ট পাবে। সেটা হলো আফটার ডিনার, ধরো বেবিকে তুমি ডিনার করিয়ে দিলে বাড়ির কারোর কাছে, ধরো রাত্রিবেলাটাতে তোমার হাজবেন্ডও চলে আসবে বা বাড়ির কাউকে, কেউ যদি থাকে বাড়িতে, মা বা শাশুড়ি মা বা বাড়িতে কেউ থাকলে বা হাজবেন্ডকে দিয়ে তুমি এই সময়টাতে আফটার ডিনার জোরে জোরে হাঁটতে পারো, ব্রিস্ক ওয়াক করতে পারো, বা যদি হাঁটা শুরু করো তো আস্তে আস্তেও হাঁটা শুরু করলে এই সময়টাতে তোমরা কিন্তু হেঁটে দেখতে পারো দারুণ রেজাল্ট পাবে। সকালবেলা খালি পেটে হাঁটতে পারলেও খুব ভালো, কিন্তু বলা হয় যে রাত্রেবেলা 10 মিনিট হাঁটা কিন্তু সকালের প্রায় আধ ঘন্টা হাঁটার সময়, যদি ব্রিস্ক ওয়াক করতে পারো এই সময়টাতে মিরাকল কাজ করে। তো এই জন্যই আমি
বলছিলাম যে তিনটে সময় তোমাদেরকে বের করতে হবে, হয় সকালে, কখনো যদি সকালে না হয় তাহলে দুপুরে হালকা কিছু কার্ডিও, যদি দেখো সকালে বা দুপুরেও হলো না তাহলে রাত্রে অবশ্যই তোমরা হাঁটো। তো সারাদিনে একবার না একবার তুমি এক্সারসাইজ করতে পারবে। দেখবে যদি এরকমও হতে পারে যে কোনো দিন তিনটে টাইমে হয়তো কোনোভাবে ম্যানেজ করতে পারলে না, তাতেও কিছু যায় আসে না, কারণ তুমি যদি সপ্তাহে ছটা দিন কি সাতটা দিন ট্রাই করো তুমি দেখবে ঠিক চারটে দিন কি পাঁচটা দিন ম্যানেজ হয়েই গেছে। এবং কখনো সকালে আমার এটাও হয়েছে যে আমি তিনটে এক্সারসাইজই করেছি, সকালে প্রাণায়াম বা যোগাও করেছি, হয়তো দুপুরের দিকে কোনো কোনো দিন আমি কার্ডিওও করে নিয়েছি, আবার রাত্রেবেলা হেঁটেওছি। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে ভীষণ হেল্পফুল হবে সকালবেলা যদি বেবি ওঠার এক ঘন্টা আগে বা আধ ঘন্টা আগে, আমি জানি যে সারা রাত জেগে জাগার পরে সকালবেলা চোখ খুলতে চায় না, মানে ইচ্ছে করে না যে ঘুম থেকে উঠে তখন নিজের জন্য এক্সারসাইজ করি, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এটা আমার ক্ষেত্রে ভীষণ হেল্প হয়েছে। মি টাইমের মতো মনে হয়েছে এই সময়টা আমার নিজের সময়, তো সেই জন্যই বলবো যে নিজের মনের দিক থেকেও ভালো থাকা যায় যদি সকালবেলাটা তোমরা এরকম একটা সময় ম্যানেজ করতে পারো, যে সময়টাতে আমি বলছি। আচ্ছা আমার না পুরো বিকেলবেলা লাইটটা চলে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ওকে? তো সকালবেলাটা চেষ্টা করো, এটা ভীষণ মেন্টালি এবং ফিজিক্যালি দুটোতেই ভীষণ ভালো থাকবে, প্রাণায়াম করলে এবং মেডিটেশন করলে এবং কিছু যোগা যদি করো, এবং দুপুরে কার্ডিও করলে ঝরঝরে লাগবে, এবং রাত্রেবেলাও যদি ব্রেস্ট ওয়াক করতে পারো এইভাবে তোমরা করো। এবং তারপরও যদি দেখো যে দীর্ঘদিনই কোনোভাবেই অ্যাডজাস্ট করা যাচ্ছে না, তারপরও বলবো মন খারাপ করো না। তোমরা যারা, মানে আমরা যারা 24/7 আমরা ডিউটিতে আছি, অন ডিউটি, আমরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছি, সেই ক্ষেত্রে কোনো মন খারাপ করার কিছু নেই, আমরা যথেষ্টই অ্যাক্টিভ আছি। তো একদম না সময় পেলেও ট্রাই করতে থাকো, কখনো না কখনো সময় তোমরা পাবে, এইভাবে করে দেখো এবং অবশ্যই আমাকে জানাও, এবং পুরো ব্লগটা এনজয় করো, ওকে? আর এইখানে গোলা হচ্ছে, মানে মামনি গলছে বেসন, বেসন নুন আর হলুদ দিয়ে, আর এই যে এটা দেখছো এটা হচ্ছে বেবিকর্ন। বেবিকর্নটাকে লেবু, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চাট মশালা, গরম মশালা, বিট নুন অথবা পিঙ্ক সল্ট, তোমরা যে যেটা খাও সেটা দিয়ে, মানে রাত্রেবেলা দইয়ের মধ্যে সমস্ত কিছুকে দিয়ে, এবং একটু আদা বাটা দিতে পারলে দারুণ হয়, ম্যারিনেট করে রাখতে হবে সারা রাত। এই বেসনের মধ্যে কালো জিরে দিয়ে গোলা হচ্ছে, কালো জিরে কিন্তু খেতে ভীষণ মুচমুচেও হয় এবং এই সময়টাতেও ভীষণ ভালো। এবার দেখো বেসনটা এই পুরো বেবিকর্নটার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, এরপর চামচ দিয়ে ভালো করে, মানে পুরো বেসনটা ভালোভাবে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে এটাকে, মানে বেবিকর্নগুলোকে মাখিয়ে নিতে হবে, পুরোপুরিভাবে মাখিয়ে নিতে হবে যাতে বেসনটা পুরোপুরিভাবে মিশে যায়, মানে ভালোভাবে মেখে যায় বেবিকর্নগুলোতে। আর দেখো কড়াইয়ের মধ্যে তেল ফুটছে, এই তেলটা কিন্তু গ্রাউন্ডনাট অয়েল, মানে পিনাট অয়েল, যেটা ভীষণ হেলদি, তোমরাও ভাজাভুজিটা এই তেলেই খেতে পারো। আচ্ছা এবার একটা একটা করে ছাড়তে হবে, তোমরা তিনটে মামুনি দিয়েছে, চারটেও তোমরা দিতে পারো, কিন্তু এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে, মানে তোমরা যখন ভাজবে এটা কিন্তু বেশ সময় সাপেক্ষ, কারণ আমি এটা দাঁড়িয়ে দেখেছি, কিন্তু ভিডিওটাকে অনেকটা ছোট করতে হবে বলে অনেকটাই এডিট করা হয়েছে। দেখো উল্টে উল্টে দেখতে হবে, এই যে ব্রাউন হয়ে গেছে এটা কিন্তু খুব সহজে হয়নি, অনেকটা সময় লেগেছে। তো তোমরা একটা পাশ ব্রাউন হয়ে গেলে আর একটা পাশ উল্টে দেবে, এবং আবারও বলছি ভেতরটা দেখে নেবে যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। এটা কিন্তু দারুণ খেতে লাগে, ভীষণ মুচমুচে, আর চায়ের জন্য কিন্তু দারুণ 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 লাগে, এবং আইডিয়ালও চায়ের জন্য। পুরো লাল লাল হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়ে, মানে বেশ একটা ব্রাউন কালার, লাল না ব্রাউন কালার হয়ে যাবে, এবং একটু ছেঁকে তেলটাকে এবার হালকা করে খুন্তি দিয়ে ভালোভাবে ছেঁকে প্লেটের মধ্যে টিস্যু পেপার নিয়েও এটা রাখতে পার, বা মামুনি খুব ভালো ছেঁকে তোলে, মামুনি আরও প্লেট ভর্তি করে ভেজে নিয়ে চলে এসেছে, কিন্তু আমাদের এটাই গার্নিশিং করা হচ্ছে, সাজানো গোছানো, এবং হাজবেন্ডের ডিরেকশনে হয়েছে আর মামুনি সেটা করেছে, এবং এখানে আরও প্লেট ভর্তি আছে, এটা টেস্ট করে করে দেখো কেমন হয়েছে। এইগুলো গরম। আচ্ছা সস, এন্ড এটা হচ্ছে মেয়োনিজ, হে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 হ
ওইটা ওইটা সসটাই নাও, সস আর এই পাশেরটাতেও নাও, মেয়োনিজটাও একটু মাখিয়ে নাও। হ্যাঁ খাও, মচমচে হয়েছে তো? আমি এসেছি জিমে। ওকে, সো বেশ কিছুদিন পর, মানে প্রায় দু বছর পরে আমি জিমে এলাম, এবং এনথুজিয়াজম আছে, প্রচণ্ড এক্সাইটেড, বাট স্ট্যামিনা একদম কমে গেছে এবং এনার্জি একদম কমে গেছে, এবং সেটা কার্ডিও করলে আরও বেশি করে বোঝা যাবে। তোমরা যদি আমার ওয়ার্কআউটের ভিডিও দেখে থাকো, তোমরা জানো যে কী লেভেলের ওয়ার্কআউট আমি করতাম। তো সেই জায়গা থেকে আজকে জাস্ট কয়েকদিন বেশ চ্যালেঞ্জিং আমার কাছে, এটা খুব স্বাভাবিক সেটা, বাট ধীরে ধীরে সবটাই ঠিক হয়ে যাবে, কারণ প্রথম দিন যেটা ছিল তারপরে আস্তে আস্তে করে বুঝতে পারছি সবটাই বেটার হচ্ছে। তো আজকে আমি খুব ওয়ার্কপিস, আই লাভ ওয়ার্কপিস, বাট প্রথমে গর্ব হচ্ছে ট্রেনিং। এবং সবথেকে মজার কথা হলো যে ওয়ার্কপিস করলেই বোঝা যায় যে আমার স্ট্যামিনা কতটা আছে। প্রথম করবো ট্রেডমিল, তারপর করবো ওয়ার্কপিস, মাউন্টেন ক্লাইম্বিংও আই থিঙ্ক আছে। সো আমার সঙ্গে থেকো। কথা বলতে পারছি না, বাট আই এম ভেরি হ্যাপি যে যতটা ভেবেছিলাম যে একদম স্ট্যামিনা জিরো হয়ে গেছে ততটা নয়।
ওরে বাবারে, ওরে বাবারে, টাটা 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 টাটা। কি হচ্ছে, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না, টাটা বাই, আবার খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।